নমস্কার। বিষণ্ন দুপুর যেমন লহমাই সরে যায় প্রিয় ডাক নামে, তেমনি কারো কারো কবিতা পাঠের মধ্য দিয়ে আমি আমার বিষণ্নতাকে কাটিয়ে উঠি। সেরকম একজন কবি মলয় রায়চৌধুরী, আমি তার একটি কবিতা পড়ব, চুড়ি টিপের মৃত্যু। চুড়ি টিপের মৃত্যু, মলয় রায়চৌধুরী। আরে শামীম, তুই এই বাস টার্মিনাসে? আব্বু আম্মি আর বাড়ির সকলে কেমন আছেন পাটনায়? আমরা তো বছর দশেক হলো পাকিস্তানে চলে গেছি, বলল শামীম। পাকিস্তানে? কেউ তো বলেনি। আমিও বছর 30 হলো যাইনি পাটনায়। আব্বুর তো চুরিটি পাল্টার দোকান ছিল তোদের বাড়ির পাশে, ক্রমশ খদ্দের আসা বন্ধ হয়ে গেল। যদিও মেয়েদের হাতে মাপ দেখে আম্মি চুরি পরাতেন, তুই তো জানুস হিন্দু বিবি বেটিরাই আমাদের দোকানে আসত, তুই তো জানিস হিন্দু বিবি বেটিরাই আমাদের দোকানে আসত, এখন আর কেউ আসে না, আমরা তো মুসলমান, ওরা আসা বন্ধ করে দিল। কী বা করা যাবে বল, আমি এসেছি ফুপাদের নিয়ে যেতে, ওদেরও চুরি টিপ চুনরির দোকান ছিল, জানিস তো তুই। পাকিস্তান গিয়ে যে সুখে আছি তা কিন্তু নয়, ওখানেও আমাদের ভিখিরির দশা, কেউই ওদেশে চুড়ি টিপ আলতা পরে না। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।